যে আপনারা দেখেন সাইকেল চালিত গন্ডোলার, এই গন্ডোলার আমরা পিছনটা খুলে রেখেছি, দেখুন ক্যাপাসিটর ফেটে আছে। চলুন তবে খুলে দিই। একটা অন্য ক্যাপাসিটর লাগাবো, তার আগে আমি বলে দিই এখানে 50 ভোল্ট আছে, 63 ভোল্ট এবং দি 470, এটা আমি লাগাবো। তো এটাকে আমি খুলে ফেলে দিই আগে, মাইনাস প্লাস, এটা খোলার আগে দেখে নিতে হবে মাইনাস প্লাস আছে, মাইনাস প্লাসটা দেখতে হবে। এই যে ক্যাপাসিটার ফেটে গেছে একদম, জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে যাতে লিকুইডটা যাতে না থাকে, লিকুইড থাকলে আইসিতে ডিস্টার্ব আসবে। ফেড আছে, এইগুলো তো সব ডাইরেক্ট করা থাকে, যার ক্ষেত্রে ডাইরেক্ট হয়ে যায়, অটোমেটিক ডাইরেক্ট হয়ে যাবে, ফেড খারাপ হলে ডাইরেক্ট হয়ে যাবে। লাগানোর আগে একটু দেখে নিতে হবে, তারপরে আপনার হলো একটা দরকার হলো এনসিবি মোটর, একটা এনসিবি লাগিয়ে দিতে হবে, তাহলে কী হবে এটা ফেডটা বাইচান্স কেটে গেলে আপনার ডাইরেক্ট মানে এনসিবি থেকে বন্ধ করতে পারবে। লাগিয়ে দিচ্ছি এবার, দিদি ফেডটা কীভাবে চেক করলে ঠিক আছে কি নেই। এই যে আমাদের মিটার, মিটারে আমার ওমস লাইনে দেওয়া আছে, এখানে আমার নিউট্রাল এখানে ঠেকাবো মিটারে, আর এখানে আমি তিনটে ঠেঙে চেক করে আমি দেখে নেবো যে এখানে পার্সেন্ট আমার উঠছে কিনা, যদি পার্সেন্ট উঠে ঠিক আছে তাহলে ভাববো হ্যাঁ আমার ফেড ঠিক আছে, আর পার্সেন্ট না উঠলে ফেড খারাপ, আর তার মধ্যে যদি শর্ট দেখায় সেটা হলো ফেড খারাপ। তো আমি একবার দেখে নিই, আমি লাগিয়েছি, দেখুন আমার ফেড কাজ করছে, দেখুন আমার ফেড কাজ করছে, দুটো ফেড কাজ করছে। আমার এখানে একটা ডায়োড আছে, ডায়োডটা আমি একবার চেক করে নেবো, ডায়োড আমার ডায়োডটাও কাজ করছে। লাইন দেওয়ার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে এটা হলো মানুষ হামেশাই ভুল করে, এটা হলো চাবির লাইন কোনটা সেটা এখনও মানুষ বুঝতে পারেনি যে কোনটা চাবির লাইন। তো আপনাদেরকে চাবির লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হলো মোটরের তার, মোটরের তার অন্য অন্য ক্ষেত্রে তিনখানা করে তার থাকে, এখানে দুটো তার আছে, আর এটা হলো 24 ভোল্ট, 24 ভোল্ট আমার এখানে দিয়ে দিয়েছি, আর এটা আমার পিকআপের লাইন, এটা আমার পিকআপের লাইন ঠিক আছে। আর আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হয়তো অনেককে তো বুঝতে পারে না ঠিক আছে। তো এই যে সবুজ আর লাল আছে, এটা হলো চাবির লাইন, এই চাবির লাইনটা মানুষ ভুল করে যে অন্য যাকে ভরে দিলে কী হয় কন্ট্রোলারটা খারাপ হয়ে যায়। 24 ভোল্টের এটা লাইন, এই লাইনটা এদিকে লাগালে ক্ষতি হয়ে যেতে পারে। তো আমার কন্ট্রোলার প্রায় হয়ে গেছে, আমি একবার চেক করে দেখে নেব আমার কাজ করছে কি না। প্রথমে আমি মিটার দিয়ে চেক করে দেখে নিচ্ছি কাজ করছে কি না, আমি মিটার দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি পিকআপের তারটা আমি লাগিয়ে দেবো এবং আমি চাবির লাইনটা শর্ট করে দেবো এখানটায়। তার আগে আমি লাইন দিয়ে দেখে নেবো একবার, যে আমি লাইন দিয়ে দিয়েছি, এখানে আমি এটা শর্ট করে দেখে নেবো, শর্ট করে দিলাম চাবি লাইনটা শর্ট করে, এবার আমি পিকআপটা ঘুরেই দেখে নেবো আমার পার্সেন্ট উঠছে কিনা। দেখুন আমার পার্সেন্ট উঠছে, পিকআপ ছেড়ে দিলাম, পার্সেন্ট কমে গেল, ওই যে দেখুন আবার পার্সেন্ট উঠছে। আমি বারটা জ্বালিয়ে দেখে নেবো এখানটায় আমার জ্বলছে কিনা, আমি মিটার, আমি পিকআপটা দেখবো বাপটা জ্বলছে কিনা, দেখুন আমার বাপ হালকা হালকা জ্বলছে, দেখুন বুঝতে পারছেন এই যে মিটারে শো হচ্ছে আমার বাল্পও জ্বলছে। দেখুন আমি পিকআপ ছেড়ে দিলাম, দেখুন বন্ধ হয়ে গেল, এই যে আবার পিকআপ দিচ্ছি, দেখুন আমার আস্তে আস্তে কাজ করছে,
আমার বারটাও জ্বলে উঠেছে, হালকা ফিলামিন জ্বলে উঠেছে। তো আমার কন্ট্রোলারটা আমার 100% ঠিক হয়েছে, সেটা আমি দেখতে পেয়েছি। তো দেখুন মিটারে আমার শো হচ্ছে।